প্রাইম চৌধুরী এই নামের জায়গায় পৌঁছানো আমার জন্য কতটা দীর্ঘ সময় এবং কঠিন ছিল। আমি যখন 2012 শেষের দিকে সাইকেল স্ট্যান্ড শুরু করতে যাই, তখন আমাকে একটি সাধারণ সাইকেল কিনতে অনেক সংগ্রাম করতে হয়েছিল। তারপরেও কিন্তু আমি অল্প অল্প করে টাকা জমিয়ে আমার সাইকেল স্ট্যান্ড জীবনটা চালিয়ে যাই। আমার স্ট্যান্ড জীবনের প্রথম থেকেই একটি আমার গ্রুপ খোলা ছিল, যার নাম MSVZ বাংলাদেশ। এই তিনজনকে নিয়ে আমি আমার যাত্রা শুরু করি MSVZ বাংলাদেশের সাথে। MSVZ কে আমি কখনো একটা স্ট্যান্ড গ্রুপ মনে করি না, এটাকে মনে করি আমারই একটা পরিবারের মতো। এরপর সময়ের সাথে সাথে দেখতে দেখতে আমরা এখন MSVZ বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে বড় একটা সাইকেল স্ট্যান্ড গ্রুপ, তার পাশাপাশি এখন বাইক স্ট্যান্ড করছি। আমার যারা সাইকেল স্ট্যান্ড রাইডার্স এন্ড বাইক স্ট্যান্ড রাইডার্স আছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে আমাদের এই সব স্ট্যান্ড রাইডার্স। এই 2017 সালে ছিল আমার জন্য একটি বেশ টার্নিং পয়েন্ট। এর কারণ হয়েছে যে আমি তখন বাইক স্ট্যান্ডে শিফট হয়েছিলাম, এর পাশাপাশি ভ্লগিংও শুরু করেছিলাম। কারণ একটাই, বাংলাদেশের মানুষের চোখে যাতে একটা ভ্লগের মাধ্যমে আমার যে স্ট্যান্ডটা সেটা একটা পজিটিভ ভিউতে নিয়ে যাওয়ার জন্য। তার মধ্যে একটা কথা বলি যে আমার যে ফার্স্ট বাইকটা সেটা কিনতেও আমার খুব বেশি কষ্ট করতে হয়েছে।